हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल गियर्स बांग्लादेश। आज के वीडियो तो हमारे हाथे आछे शोमीर आरेकटी प्रोडक्ट जेटी होच्छे स्पीड स्टार। एर आगेर वीडियो तो हमरा देखेछिलाम शोमी स्टेलर। स्टेलर होच्छे स्पीड स्टारेर बजेटेड वर्शन एबं आज के आमादेर हाथे जे हेलमेटटी आछे सेटी होच्छे शोमी स्पीड स्टार एरोप्लेन मैट ग्रे येलो। So viewers, this is Xiaomi Speed Star and look at that, that's a true rounded shape ebong eti hocche matte color, a beautifully finished matte color and the color combination is so bar good। Echara ventilation er khetre bola lage eta tinti intake vent ache jetir ekti hocche chine ebong duti hocche thik top head e, actually forehead and mid head er majkhane ebong charti एक्सॉस्ट वेंट जार दुटी एखाने एबंग दुटी साइड, दैट मीन्स अपना साइड थेके वेंटिलेटेड होबे। एछाड़ा एटा जे वाइजरटी व्यवहार करा सेटी होच्छे क्लास वन वाइजर, अप्टिकल क्लास वन वाइजर। एछाड़ा एटार जे आउटार शेलटा सेटी बनानो होच्छे TRI कम्पोजिट मैटेरियल्स दिए, लाइक कैबलर, कार्बन एंड अल्सो फाइबर। ए तीनटी मैटेरियल्स दिए एटार आउटार शेलटी बनानो। एर फले देखा जाच्छे जे एटार वेट ओनली 1400 ग्राम एवं प्लस माइनस 50 ग्राम, आई मीन 1450 ग्राम। एरपरे जेटी बला हय सेटा होच्छे एटार जे पैडिंगटा, एटार पैडिंगटा होच्छे मैकानिकल रेसिस्टेंट, दैट मीन्स एटार भेतरे जे पैडिंगटा आछे जदि कखनो कोनो शॉक लागे किंबा बाड़ी खाय ताहले एटार इनार पोर्शनटा मैकानिकली एई पैडिंगटा शक रेजिस्टेंट करबे। एछाड़ा एटार जे लकिंग सिस्टेम एटा होच्छे डबल डी लक एबं एटार जे सार्टिफिकेशन सेटा ECE 22.05। एटार डट वर्शनो आछे, एक एक रिजनेर जोन्नो एक एकटा वर्शन कम्पानी डिस्ट्रिब्यूट करे थाके। सो एशियार जोन्नो तारा ECE वर्शनटा व्यवहार करे आर डट मैक्सिमाम क्षेत्रे USA UK जेखाने डट अप्रुवाल छाड़ा हेलमेट चले ना सेखाने डट यूज करा। एछाड़ा ECE-র জন্য এই ভিতরে লেখা আছে যে ECE 22.05 approved and also এই যে যে বাকেলের যে অংশটা এখানেও ECE-র অ্যাপ্রুভাল দেওয়া আছে and the visor, visor-এও লেখা আছে ECE 22.05 and এটার মডেল হচ্ছে স্পিড স্টার। সো দিস ইজ আওয়ার হেলমেট। এছাড়া এটার প্যাডিংগুলো আমরা একে একে করে খুলে দেখব। এরপরে এটার যে রাউন্ডেড শেপটা, সেই রাউন্ডেড শেপটা হচ্ছে টোটাল একটি ডায়নামিক শেপ নিয়ে আসে উইথ ইউর বাইক যখন আপনারা বসেন। এবং এই হেলমেটটি রেসিংয়ের জন্য ব্যবহার করা হয়, লাইক স্ট্রিট রেসিং অর ট্র্যাক রেসিং, এর জন্য ইয়ংস্টারের জন্যই মেনলি এটা ডেভেলপ করা। এবং এটা খুব লাইট ওয়েট এবং এটার যে শেপিং, এটার পিছের যে স্পয়লার সেটা হচ্ছে ডাবল স্পয়লার, যার কারণে এটি আরও বেশি স্টেবল হয় এবং বাতাসের ফলে মুভমেন্ট কমে যায়। ম্যাক্সিমাম সময় আমরা স্পয়লার বলতে বুঝি যে একটু লং লং, বাট এটা লং না, এটা হচ্ছে এখানে ডাবল স্পয়লার দেওয়া, এখান থেকে একটি ভাঁজ, এখান থেকে একটি ভাঁজ, যেটাকে ওরা ডাবল স্পয়লার বলে। এরপরে আসুন এটার ভাইজরগুলো আমরা খুলবো। তার আগে ভাইজরের ক্ষেত্রে বলে দিই এটি হচ্ছে ওয়াইড ভিউ, টোটাল ওয়াইড ভিউ। এবং এটার যে পিনলকটা ব্যবহার করা হয়, পিনলক ইনসার্টার আছে, সেটি হচ্ছে ম্যাক্স ভিশন 70 পিনলক। সো আসুন প্রথমে আমরা এটাকে খুলি এবং এটার যে ভাইজরটি আছে সেই ভাইজরটি খুলি। ওয়ার ইজ দ্য ক্লিপ, এখানে খুলবো এবং টান দিব ভাইজরটি খুলে। ইটস টু ইজি, টু মাচ ইজি, কোনো ঝামেলা নেই, টান দিব, খুলে গেল। দিস ইজ আওয়ার ভাইজর। তো ওকে, ভাইজরটা আমি রেখে দিলাম। এরপর আসুন এটা সান ভাইজর, সেম এখানে একটি সিল দেওয়া আছে, প্লিজ রিমুভ বিফোর ইউজ। এবং ইটস টু স্মুথ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস কনসেপ্ট। এটা খুবই স্মুথ, কোনো ঝামেলা ছাড়া, এবং বাইরে থেকে ইজিলি ওয়াশ করা যায় এবং ভেতর থেকে ইজিলি ওয়াশ করা যায়। সো আসুন এটার ভিতরে কি আছে আমরা আস্তে আস্তে খুলে দেখি। সো প্রথমে আমরা আসি চিন কাটার। চিন কাটার খুব সুন্দর করে ডিজাইন করা, এটা খুব ভেন্টিলেটেড অ্যান্ড এই পাশে একটি ভ্যালক্রো, এই পাশে একটি ভ্যালক্রো,
দিয়ে সুন্দর করে এটা টাইটলি এই হেলমেটের সাথে লাগানো থাকে যেন ইজিলি খুলে না যায়। এরপরে আসেন হচ্ছে আমরা ডাবল ডি লক অ্যান্ড দেন একটা বাটন আছে ডি লকে, যেটা দিয়ে আপনি যদি ডাবল ডি লক না লাগান তাহলে বাটনটা দিয়ে এই স্ট্রাইপটি আপনি লাগিয়ে রাখতে পারবেন। এরপরে হচ্ছে যেভাবে অন্যান্য সকল প্যাডিং খোলা হয় সেম স্টাইলে এটা প্যাডিং খুলতে হবে। সো দিস ইজ দ্য প্যাডিং, সাইড প্যাডিং এবং প্যাডিংয়ের মধ্যে এটা লেফট সাইডের প্যাডিং, এবং এখানে ওয়ারেবল গ্লাসেস মানে গ্লাস পরার জন্য একটি পকেট দেওয়া আছে। এছাড়া এটার এখানে একটি লকিং, এখানে একটি লকিং সিস্টেম, দুইটা লক এবং এখানে তিনটা লক, টোটাল পাঁচটা লক দিয়ে এই টোটাল জিনিসটা আটকানো হয়। এবং এই প্যাডিংটাই হচ্ছে মেকানিক্যাল রেজিস্ট্যান্ট, মেকানিক্যাল শক রেজিস্ট্যান্ট প্যাডিং। ওয়াও, ওকে, আমরা পরের প্যাডিংটা সেম স্টাইলে খুলে নিই। দিস ইজ আওয়ার অ্যানাদার প্যাডিং অ্যান্ড ইটস এল সাইজ রাইট ডান সাইডের জন্য। অ্যান্ড ফাইনালি আমরা টপ প্যাডিংটা খুলে নিই। টপ প্যাডিংটার এইখানে দুটি বাটন, ওয়ান টু, অ্যান্ড ফ্রন্ট সাইডের দুটি বাটন, হার্ড টু, অ্যান্ড টপে একটি ভ্যালক্রো দেওয়া আছে। সো এটা কিন্তু আপনি একটু দেখুন, ইটস আ ডিফারেন্ট, কারণ এই জায়গায় আপনার এই যে সাইডের এটা ইটস টু মাচ ফ্যাটি, অ্যাকচুয়ালি মোটা, অনেক মোটা, এবং এ পাশে দেখুন অনেক মোটা এবং পিছে দেখুন অনেক মোটা। এবং এই প্যাডিংটার একটু বিশেষত্ব আছে, দেখুন এই প্যাডিংয়ের এই পাশটায় আপনার সুন্দর বালিশের কুশনের মতো আর কি, এবং ভেন্টিলেশনের জন্য এই যে টপে ছয়টা হোল করা আছে এবং এই যে ব্যাক সাইডে আরও ছোটো 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 অনেকগুলো হোল করা আছে, যেন এই হোল দিয়ে বাতাসটা আপনার ইপিএসে ইজিলি যেতে পারে। সো আমি প্যাডিংগুলো আপাতত চাপিয়ে নিই। নাও এটার ইনার পোর্শন, ইনার পোর্শন শুরুতে আমরা দেখতে পারি এটার মধ্যে ভেন্টিলেশন আই মিন হোল দেওয়া আছে, টোটাল 3, 3, 6, 3, 9, 9টা ছিদ্র দেওয়া আছে ফর ভেন্টিলেশন। এবং এটার যে ইনটেক ভেন্ট থেকে হিউজ পরিমাণ বাতাস কালেক্ট করে একটা ছোট সরু একটা চ্যানেল দিয়ে পরে বাতাসটিকে আরও ফোর্সে এক্সস্ট ভ্যান দিয়ে বের করে দেয়। ইটস এ নিউ টেকনোলজি অ্যান্ড এ কারণে হেলমেটের ভেতরে সবসময় খুব ঠান্ডা আবহাওয়া থাকবে। এছাড়া এটার একদম ভেতরে চ্যানেল আছে টোটাল 5টি, এবং 5টি চ্যানেলের নিচেও কিন্তু চ্যানেল দেওয়া আছে, যেন টোটাল জায়গাটার মধ্যে আপনার ভেন্টিলেশনটা সুন্দর হয়। সো এছাড়া এটার মধ্যে স্পিড স্টার মডেল এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে, অ্যান্ড কিউসি পাস্ট অ্যান্ড সাইন দুটাই দেওয়া আছে। এবং এই হেলমেটের মধ্যেও একটি কমিউনিকেটর পকেট দেওয়া আছে, যে পকেটে আপনারা ইজিলি কমিউনিকেটর লাগাতে পারবেন, এবং এই পকেট কমিউনিকেটরের সাইজ হবে হচ্ছে 40 mm, দ্যাট মিন্স রেগুলার সবগুলো কমিউনিকেটরই আপনারা ব্যবহার করতে পারবেন এই হেলমেটে। এরপরে আসুন হেলমেটে আর কি আছে। ও আচ্ছা, এই হেলমেটের নোজ গার্ডারটা রাবারের নোজ গার্ডার, এবং এটা নাকের উপরে একটু ভাঁজ করা, তাতে ব্রিদিংয়ের প্রবলেমে যে ফগ হয় সেটা একদম রিডিউস করে ফেলবে। অ্যান্ড দ্য ফ্রন্ট ভেন্টিলেশন আর টু বিগ, যেটা অনেক বড়, এবং এইখান দিয়ে ক্যামেরায় আনা পসিবল না, বাট এখান দিয়ে আপনার হিউজ পরিমাণ বাতাস ঢুকবে, যার ফলে ইন্টেরিয়র সবসময় খুবই ঠান্ডা থাকবে। সো দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল গাইজ, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বিকজ আই হ্যাভ অ্যানাদার হেলমেট দ্যাট SRGP Xiaomi, দ্য 49,000 টাকা হেলমেট। ওয়াও, আল্লাহ হাফেজ।